হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা টমেটো খেলে কি কি উপকার পাওয়া যায়। তো দর্শক, দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। টমেটো একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছর পাওয়া যায়। কাঁচা কিংবা পাকা দুইভাবে টমেটো খাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। অনেকে আবার সালাদে টমেটো খেয়ে থাকেন। শুধু খাবারের স্বাদেই বাড়ায় না, টমেটো থেকে তৈরি হয় নানা রকমের কেচাপ সস। পুষ্টিকর ভরপুর টমেটো, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি6, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং কপার। এছাড়াও এই 1 কাপের টমেটোর মধ্যেই থাকে 2 গ্রামের মতো ফাইবার, অনেকটা পানীয় রয়েছে এর মধ্যে। চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান। ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে প্রক্রিয়াজাত করে টমেটো ব্যবহার করতে পারেন, চর্মরোগ নিরাময়ে এর রস কাজ করে থাকে। মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর। এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে। মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর। এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে। বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে তার টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকাতে সাহায্য করে। এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে 1 বা 2টি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। রক্ত স্বল্পতা দূরীকরণে সাহায্য করে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী। প্রতিদিন 1 বা 2টি টমেটো খেলে রক্ত স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। সর্দি কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর। সর্দি কাশি হলে 1 বা 2টি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন। এর ফলে সর্দি কাশিতে উপকার পাবেন। জ্বরের নিরাময়ে সহায়ক। গায়ের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে, সামান্য জ্বর হলে টমেটো খেলেই আরাম পেতে পারেন। মাড়ি থেকে রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন সির অভাবে মাড়ি থেকে যদি রক্তপাত হয়, টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, তাই প্রতিদিন 1টি করে টমেটো খেলে মাড়ি থেকে যদি রক্তপাতের বিষয় থাকে উপকার পাবেন। নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে আর ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত। সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, ফলে ত্বকে বলিরেখা পড়ার পরিমাণ কমে যায়। টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন এবং ভিটামিন এ, যা অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিয়মিত টমেটো খেতে পারেন। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়ের জন্য অনেক উপকার। আপনার হাড় দুর্বল থাকলে তবে টমেটো খেতে পারেন। টমেটোর সস ও ক্যাচাপ যে কোনো খাবারের সঙ্গে, বিশেষ করে মুখরোচক ভাজাভাজি বা নাস্তার সঙ্গে খেলে মজা লাগে। আজকাল নানা নতুন কায়দায় গরুর মাংস, মুরগির মাংস রান্নায় টমেটোর সস মেশানো হয়, তাতে স্বাদের ভিন্নতা আসে, খেতেও সুস্বাদু হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।